আসসালামু আলাইকুম। আজ দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হেডার এবং ফুটার দিতে হয়। তো চলুন দেখা যাক। হেডার এবং ফুটার দেওয়ার জন্য আপনাকে ইনসার্ট ট্যাবটি অন করতে হবে। দেন এখান থেকে হেডারে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো একটি হেডার ডিজাইন সিলেক্ট করতে পারি। তো আমি প্রথমটি নিয়ে নিলাম। তো এখন এখানে আমি যে হেডারটা দিতে চাই সেই নামটা বা যা কিছুই দিতে চান সেটা কিবোর্ডে লিখতে হবে। যেমন আমি দিলাম দিস এ প্রেস। দেন এখন কিন্তু আমাকে নিচের দিকে ডাবল ক্লিক করতে হবে। দেন আমি স্বাভাবিক অবস্থায় চলে আসলাম এবং এখানে লেখাটা অনেকটাই ধূসর হয়ে গেছে। তো একইভাবে ইনসার্ট ট্যাব অন করে ফুটার যে কোনো ডিজাইন আপনি দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমি প্রথমটাই নিয়ে নিলাম। এখানেও আপনি যে কোনো টেক্সট দিতে পারেন। যেমন আমি লিখছি থ্যাংকস। দেন অন্য কাজের জন্য আমাকে ডাবল ক্লিক করলে আমি স্বাভাবিক অবস্থায় চলে গেলাম। ঠিক একইভাবে আপনি এখান থেকেই জাস্ট এলাকাটার উপর ডাবল ক্লিক করলে আপনি আবার এটা এডিট করে যে কোনো নাম দিতে পারবেন। সেম ক্যাটাগরিতে আপনি আবার এখানেও এডিট করে দিতে পারেন যে কোনো কিছু। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।